বন্ধুরা, তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি রাইদা শুরু করছি এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। এই অনুষ্ঠানে আমরা বিজ্ঞানের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করি, তার পাশাপাশি বিষয়গুলোকে সুন্দর করে বোঝার জন্য চমৎকার কিছু এক্সপেরিমেন্ট করে থাকি। বরাবরই আজকেও আমাদের সাথে আছে প্রকৌশলী, বিজ্ঞান লেখক এবং শিক্ষক রাতুল খান। রাতুল ভাই, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো রাইদা? আমি অনেক ভালো আছি ভাইয়া। এবং আমার মোমবাতিগুলো দেখে মনে হচ্ছে হয়তো আমরা আজকে শুরুতে কার্বন ডাইঅক্সাইড প্রোডিউস হচ্ছে নাকি না এরকম কিছু এক্সপেরিমেন্ট করছি নাকি কি কি করছি? আমরা কার্বন ডাইঅক্সাইড নিয়ে তো এক্সপেরিমেন্ট করবোই, তার পাশাপাশি পিএইচ নিয়ে কিছু এক্সপেরিমেন্ট। তাহলে প্রথমে মোমগুলোকে আমরা জেলে নিব। তাহলে দেখো প্রত্যেকটা গ্লাসের তলায় একটা করে মোম আটকানো আছে। হ্যাঁ, এই মোমটা আমরা হচ্ছে ডাবল সাইডেড টেপ ব্যবহার করেছো যাতে কোনোভাবে মোমটা গ্লাসের তলা থেকে খসে না যায় বা ধরনার সময় যাতে এটা হাতে না লেগে যায়, আগুনটা যেন গায়ে না লাগে, পাকা হয়ে না যায় যাতে। বন্ধুরা, যেহেতু আগুন নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করছি, তোমরা কিন্তু অবশ্যই সাবধান থাকবে এবং পারলে বড় কাউকে নিয়ে এক্সপেরিমেন্টটা করবে। তাহলে দেখো এখানে হচ্ছে তিনটা গ্লাসে তিনটা মোম জ্বালানো আছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে যে কোনো একটা গ্লাস নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করতে পারি। এখানে ধরো একটা কোলা ড্রিঙ্ক আছে, তো আমি এটা খুব সাবধানে খুলে নিচ্ছি। খোলার সময় যে শব্দটা হয়, এই শব্দটা আসলে কি জন্য হয়? কারণ গ্যাসটা বের হয়ে যাচ্ছে এবং অনেক প্রেসার দিয়ে জিনিসটাকে আটকানো আছে। এখানে খুব হাই প্রেসারে পানিতে কার্বন ডাইঅক্সাইড ডিজলভ করা থাকে। তাহলে দেখো মুখটা খোলার সাথে সাথে বুদবুদাকারে বের হচ্ছে। আমি চেষ্টা করব যতটা সম্ভব সাবধানে এটা খুলে নিতে যাতে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে না যায়। এবারে আমি এই গ্লাসে ঢালবো, দেখি গ্লাসে ঢালতে ঢালতে কি হয়। মোমের আগুনটার দিকে তাকাও। নিভে গেল, নিভে যাচ্ছে। আরে, অর্ধেকটুকু কোক আছে কিন্তু তারপরেই কিন্তু হচ্ছে নিভে গেছে। তার কারণ নিচ থেকে যে বুদবুদগুলো বের হয়েছে সেখানে কার্বন ডাইঅক্সাইড ছিল এবং এটা তো একটা কার্বনেটেড বেভারেজ। হ্যাঁ, সো এই জন্যই আমরা কিন্তু এগুলোকে কার্বনেটেড বেভারেজ বলি, যে এর মধ্যে আসলে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত থাকে। তাহলে এই অর্ধেকটুকু পর্যন্ত লিকুইডটা ছিল, তার উপরে বাকি অর্ধেক এখন কার্বন ডাইঅক্সাইড, এই জন্য কিন্তু হচ্ছে আগুনটা জ্বলছে না। ইভেন এখন যদি আমি জ্বালানোর চেষ্টাও করি খুব সহজে কিন্তু আমি এটাকে জ্বালাতে পারবো না, কারণ এর ভিতর কার্বন ডাইঅক্সাইড থাকার কারণে ও হচ্ছে ডিসরাপ্টেড হবে। এখন উপর থেকে এই আগুনের কারণে বা আশেপাশের বাতাসের কারণে কার্বন ডাইঅক্সাইডটা চলে গিয়েছে, এখন মোমটা আবার জ্বলছে। এখন যদি আমি আবার একটু ঢেলে দেই, আবার যদি ফেনা হয়, বুদবুদ হয়, আবার কার্বন ডাইঅক্সাইডের কারণে এটা নিভে যাবে। আচ্ছা, তাহলে একদম নিশ্চিতভাবে প্রমাণ হবে যে কার্বন ডাইঅক্সাইডের কারণেই যে এটা নিভে যাচ্ছে, ফ্লেম এক্সটিংগুইশ হয়ে যাচ্ছে। এই যে আবার গ্যাস তৈরি হচ্ছে, ফেনা তৈরি হচ্ছে, এই যে এই যে ফ্লিকার করতে দেখছি, এই যে গন, একদম গন। তার মানে লিকুইডটা নিচে থাকার পরেও এটা হচ্ছে নিভে যাচ্ছে, উপরের অংশটা কার্বন ডাইঅক্সাইড দিয়ে ভরে যাচ্ছে। তো আমরা এই লিকুইডটা এরপরে অন্য একটা কাজে ইউজ করব, এই জন্য এটা আমরা এখানে রেখে দিলাম। ঠিক আছে, আমরা মোমটাকে বের করে ফেলি। আমরা অন্য একটা এক্সপেরিমেন্ট করব এটা দিয়ে। সিমিলার এক্সপেরিমেন্ট আমরা হচ্ছে স্বচ্ছ যে ড্রিঙ্কগুলো আছে সেটা দিয়ে দেখি একই রকম হয় কিনা। আচ্ছা, তুমি অলরেডি হয়তো দেখতে পাচ্ছ যে বুদবুদ এখানে তৈরি হওয়া শুরু হয়েছে এবং আমরা আবারও সাবধানে বোতলটা খুলবো যাতে আমরা কার্বন ডাইঅক্সাইড বের আগেই বের হয়ে না যায় যাতে। এবার আমি এখানে ঢেলে নিচ্ছি, সেকেন্ড গ্লাসে নিচ্ছি। এই দেখো লিকুইডের উপরের অংশে কার্বন ডাইঅক্সাইডের কারণে মোমের আগুনটা নিভে গেল। নিভে গেল, তার মানে এটাও একটা কমপ্লিটলি নিভে গেল, কার্বনেটেড বেভারেজ। এটাও কার্বনেটেড বেভারেজ, রাইট। আর এই থার্ড গ্লাসটাতে আমি বিকার থেকে পানি ঢালি, দেখি কি হয়। ওকে, তোমার কি মনে হয় পানি ঢাললে কি হচ্ছে, আগুন নিভে যাবে? না, পানিতে তো আলাদা করে কার্বন নেই। না, এই যে পানি ঢাললাম কিন্তু আগুন তো নিভলো না। না, নিভলো না। এখন পানিতে যদি আমরা এমন কিছু দিতে পারি যার কারণে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, তাহলে কি নিভে যেতে পারে? অবশ্যই তাহলে নিভে যেতে পারে। তাহলে আমরা এখানে এরকম একটা ফ্রুট সল্ট, যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় এরকম যে কোনো একটা ফ্রুট সল্ট, এর ভিতরে একটা অ্যাসিডিক পার্ট থাকে, একটা বেসিক পার্ট থাকে, মানে অ্যাসিড ক্ষার দুটোই আসলে এর মধ্যে দেওয়া থাকে। আচ্ছা, সেইটা একটু একটু করে ঢেলে দেখতে পারি যে কি হয়। এটা ঢালার সাথে সাথে কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়া শুরু হবে। আচ্ছা, এবং সেটা যখন আগুন পর্যন্ত পৌঁছে যাবে তখনই এটা তখন দেখা যাবে যে হয়তো আগুনটা নিভে যাবে। তবে আমরা এবার পরীক্ষা করে দেখি কি হচ্ছে। দেখো আমি খুব অল্প অল্প করে দিচ্ছি, এই তো ফ্লিকার করছে। তাহলে নিচ থেকে যখন কার্বন ডাইঅক্সাইডটা উঠে আগুনটা যেই জায়গায় ওই জায়গাটা নিয়ে নেয়, তখন আগুনকে সে অক্সিজেনের সংস্পর্শ থেকে দূরে সরিয়ে দেয়। আমরা তো জানি যে অক্সিজেন ছাড়া আগুন আসলে জ্বলতেই পারে না,
তাহলে এর উপরের অংশটাও এখন কার্বন ডাইঅক্সাইড দিয়ে পূর্ণ, এই কারণে হচ্ছে এই মোমটাও নিভে গেল। তাহলে আমার সামনে তিনটা গ্লাসে তিনটা ড্রিঙ্ক আছে, একটা স্বচ্ছ, একটা কালো, আর একটা হচ্ছে হালকা আমরা লেমন কালারের দেখতে পাচ্ছি। আর এটা কি ভাই? এটাতে হচ্ছে চুনের পানি। আচ্ছা, চুনের পানিটা হালকা ঘোলা দেখা যাচ্ছে কারণ এর মধ্যে চুন গলানো অবস্থায় আছে। আচ্ছা, এবার আমি একটা কাজ করি, আমি নিচ থেকে একটা টিস্যু পেপার নিয়ে নিচ্ছি, আমার হাতটা আমি ভালো করে শুকনো করে মুছে নিচ্ছি, যাতে আমার হাতে একদমই কোনো লিকুইড লেগে না থাকে। এর কারণ হচ্ছে আমরা এখন লিটমাস পেপার নিব। এই দেখো আমাদের হাতে ব্লু লিটমাস পেপার আছে, এই ব্লু লিটমাস পেপার আমি একটা ছিঁড়ে নিলাম। তাহলে এই লিটমাস পেপার গুলো অ্যাসিড ক্ষার শনাক্ত করতে পারে। তাহলে এই দেখো ব্লুটা আমি খানিকটা অংশ এই স্বচ্ছতাতে ডুবিয়ে দিচ্ছি, তুমি এখন বলো অলরেডি তোমার অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে, তার মধ্যে তুমি এরকম অ্যাসিডিক একটা জিনিস খাচ্ছ, এটা কি আসলে ঠিক না? আমরা যদি আবার এই কোকের মধ্যে ডুবাই instantly red, তাহলেও লাল হয়ে যাচ্ছে, ডার্ক একটা রেড হয়ে যাচ্ছে। আমি এখন হাতটা মুছে আরেকটা ব্লু লিটমাস পেপার নিব। এইবার এই থার্ডটাতে আসি, দেখো থার্ডটাতে কি হয়, এটাও কিন্তু রেড হয়ে যাচ্ছে, কিন্তু আমরা না জানি যে এই ধরনের ফ্রুট সল্ট এটা খেলে হচ্ছে অ্যাসিড রিফ্লেক্সের হেল্প হয় বা কোনোভাবে সেই অ্যাসিডিটিটাকে সে হচ্ছে ফাইট করে, এটার আবার ভিন্ন একটা রিজন আছে। আচ্ছা, যেমন লেবুর পানিতেও কিন্তু একই রকম কাজ হবে। আচ্ছা, শুধু লেবু এটা যদি আমি কেটে নেই, এই যে এই লিটমাস পেপারটার একটা অংশ এখনো ব্লু আছে, এর উপরে আমি যদি একটু লেবুর রস দিয়ে দেই, দেখো সাথে সাথে লাল হয়ে গেল, সাথে সাথে লাল হয়ে যাচ্ছে। সো এটাও কিন্তু অ্যাসিডিক, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটাকে যখন পানির সাথে মিশানো হয়, তখন এটা যখন কেউ একজন পান করে, তখন বডিতে গিয়ে মেটাবলিক প্রক্রিয়ায় এটা ভেঙে এমন কিছু অবস্থা ক্রিয়েট করে যেটা আবার সেই অ্যাসিডিটিটাকে ফাইট করতে হেল্প করে। কাজেই পানির মধ্যে এরকম একটু লেবুর রস মিশিয়ে খেয়ে ফেলাটা কিন্তু খারাপ কিছু না। খাওয়ার পরে কেউ যদি হচ্ছে পানির মধ্যে একটু লেবুর রস মিশিয়ে খেয়ে ফেলে, তখনই তো আসলেই হেল্প হবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় খাওয়ার পরে অ্যান্টাসিড খাই, তাই না? যাদের বেশি বেশি অ্যাসিড রিফ্লাক্স হয় আমরা অ্যান্টাসিড খাই। অ্যান্টাসিডের মধ্যে খুব মৃদু একটা ক্ষার থাকে, সেই ক্ষারটা কি করে, যে বাড়তি অ্যাসিডটুকু যেটার কারণে তোমার অ্যাসিড ফর্ম হচ্ছে বা অ্যাসিডিটি হচ্ছে, খারাপ বোধ করছো তুমি, সেই অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে ফেলার চেষ্টা করে। তো এখানে একটু চুনের পানি গোলানো আছে, সো এটা যে ক্ষারীয় এটা আমরা কিভাবে বুঝবো, আমাদের লাল লিটমাস পেপার লাগবে। লাল লিটমাস পেপার আমরা চুনের পানিতে দিলে তখন দেখো কিছুক্ষণের মধ্যে আস্তে আস্তে বিক্রিয়া করে নীল হয়ে যাওয়া শুরু করবে। এই যে দেখো আমরা আরো কিছুক্ষণ এটাতে নাড়াচাড়া করলে আস্তে আস্তে বিক্রিয়া করে নীল হয়ে যাবে। এই যে এখন দেখো একদম নীল, এখন নীল হয়ে যাচ্ছে। আমি যদি সাদা টিস্যুটার সামনে রাখি তাহলে তুমি আরো ভালো করে বুঝতে পারবে এটা নীল হয়ে যাচ্ছে। খুবই ইন্টারেস্টিং একটা টেস্ট কিন্তু দেখে ফেললাম ভাইয়া। তবে এখন টেস্টের শেষ হলো। রাতুল ভাই, আমাদের এখানে কি আবার আমরা একটা স্লোপের এক্সপেরিমেন্ট করছি? না না, আমরা এখন অন্য একটা এক্সপেরিমেন্ট করব, তবে তার জন্য বইগুলো আমাদের লাগবে। ওকে, আচ্ছা তুমি তো নিশ্চয়ই দেখেছো যে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় আকাশটা কেমন লালচে হয়ে যায়, তাই না? সব সময় গোধূলির সময় হচ্ছে একদম মনে হয় যে আকাশ জুড়ে হচ্ছে লাল আলো, কমলা কালারের উজ্জ্বল আলো জ্বলতে থাকে। তো এটা কেন হয় বলে তোমার মনে হয়? এটা বোধহয় অ্যাটমোস্ফিয়ারিক কোন একটা, অ্যাটমোস্ফিয়ারের একটা প্রভাব আছে, তাই না? বায়ুমণ্ডলের একটা প্রভাব আছে। কথাটা সত্যি, তার কারণ পৃথিবীকে চারপাশ ঘিরে যে বাতাসটুকু আবৃত করে রেখেছে, সো এই বাতাসের যে অংশটা এটাকে আমরা বলি বায়ুমণ্ডল। যখন সূর্য থেকে আলোটা সরাসরি একদম বায়ুমণ্ডল ভেদ করে লম্বভাবে আসে, যেমন দুপুর বেলায়, তখন হচ্ছে বায়ুমণ্ডলের যতটুকু অংশ ভেদ করে আলোটাকে আসতে হয়, সেই তুলনায় সকালবেলা কিংবা সন্ধেবেলা আরো বেশি অংশকে ভেদ করে আসতে হয়। কেন? বায়ুমণ্ডলের সাথে কোনাকুনি আসে। এটা একটা সহজ উদাহরণ আমি তোমাকে দিতে পারি। মনে করো বায়ুমণ্ডলের পুরুত্ব হচ্ছে এতটুকু, তাহলে সোজা যদি এদিক থেকে আসে তাহলে এই যে এতটুকু জায়গা ভেদ করে আসতে হয়, আর এখানেই যদি কোনা থেকে আসে তাহলে দেখো আরো বেশি জায়গা পার হয়ে তাকে এখানে আসতে হয়। তাহলে বেশি জায়গা পার হয়ে আসতে গিয়ে আলো একটা আচরণ করে, সেই আলো সেই অদ্ভুত যে আচরণটা সেটা হচ্ছে বিক্ষেপণ। আচ্ছা, আলোর যে ধর্মটা এটাকে আমরা বলি বিক্ষেপণ। বিক্ষেপণ এখানে কি হয়, এই সূর্যের আলোর মধ্যে আসলে সবগুলো রং আছে,
আমাদের যে রংধনুর সবগুলো রং বেনিয়া সহ কলা সেই সবগুলো রঙই কিন্তু এর মধ্যে আছে আচ্ছা এর মধ্যে নীল কিংবা বেগুনি এই আলোগুলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ছোট আর লাল কমলা এদের তরঙ্গ দৈর্ঘ্য আস্তে আস্তে আরো বড় এবং হলুদ তাহলে যখন এই বেশি বায়ুমণ্ডল ভেদ করে সে আসতে চায় ছোট ছোট তরঙ্গ দৈর্ঘ্যের যারা আছে তারা বিক্ষিপ্ত হয়ে যায় তার মানে শেষ পর্যন্ত বাকি থাকে হচ্ছে বড় তরঙ্গ দৈর্ঘ্য হলুদ কমলা লাল সেগুলো আমাদের চোখে এসে পৌঁছায় এই জন্য আমরা তখন এরকম কালার দেখি আচ্ছা তো এটা হাতে নাতে আসলে পরীক্ষা করে দেখানো সম্ভব কিভাবে এখানে আমরা হচ্ছে বিচ্ছুরণ ঘটানোর জন্য এরকম গ্লু স্টিক ইউজ করব আচ্ছা যারা ক্রাফটিং করে তারা এই জিনিসটার সাথে খুবই পরিচিত এটাকে মেল্ট করে করে তারপর আমরা গ্লু গান দিই হট গ্লু গানের যে মাথাটা থাকে সেখান দিয়ে এই আঠাটাই হচ্ছে গলে গলে বের হয় সো এইটাকে আমরা হচ্ছে একটা মিডিয়াম বা মাধ্যম হিসেবে ইউজ করব আলোর বিক্ষেপণ ঘটানোর জন্য তো বিক্ষেপণ ঘটানোর জন্য একটা আলোর উৎস লাগবে হ্যাঁ তাহলে আমি আলোর উৎস হিসেবে মোবাইলের যে লাইট হ্যাঁ টর্চটা ইউজ করব তাহলে আমি ফোনটা এখানে রাখলাম এর উপরে আমি এরকম একটা গ্লু স্টিক এই যে রাখি দেখো তো এইখানে সবচেয়ে উজ্জ্বল আলোটা দেখা যাচ্ছে না হ্যাঁ এবং অলমোস্ট সাদা একদম যত দূরে চলে যাচ্ছে তত এইখানে দেখো হলুদ হালকা কমলা হলুদ এবং হালকা কমলা একটা কালার দেখা যাচ্ছে রাইট হ্যাঁ তার কারণ এই মিডিয়ামটা হচ্ছে ঘোলা এর মধ্যে প্রচুর পার্টিকেল আছে এবং লাইটকে ডিসপার্স করার মতো বা লাইটকে হচ্ছে ডিফিউজ করে দেওয়ার মতো অনেক কিছু আছে সো এই জন্য শুরুর দিকটাতে আমরা যদিও উজ্জ্বল সাদা আলো দেখতে পাচ্ছিলাম যত দূরে চলে যেতে থাকে এই যে দেখো আলোটা কেমন হয়ে যাচ্ছে হলুদ বা কমলা কালার চেঞ্জ হচ্ছে তাহলে এর ভিতর দিয়েই আমরা প্রমাণ করে ফেললাম যে কেন সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময় আলোটাকে আমাদের কমলা বা লাল কালার বা হলুদের মতো একটু মনে হয় তাহলে দেখো এখান থেকে হচ্ছে বোঝা যাচ্ছে যে কতটুকু যাওয়ার পর সেটা এরকম কালারটা চেঞ্জ করে ফেলে আমাদের নেক্সট এক্সপেরিমেন্টটা হচ্ছে ম্যাগনেট নিয়ে এখানে দেখো আমার কাছে একটা খুবই স্ট্রং ম্যাগনেট আছে তাহলে এটা দিয়ে আমরা একটু ট্রাই করি তিনটা চারটা দেখো তো আরেকটা দেওয়া যায় কিনা পাঁচটা আরো কি দেওয়া যাবে আচ্ছা সাতটা পর্যন্ত দেওয়া যাচ্ছে এই ম্যাগনেটটা হচ্ছে আগের চেয়ে অনেক স্ট্রং তাহলে একটা স্ট্রং ম্যাগনেটের কাছে যখন আমরা এরকম এই কয়েনের মতো একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল আনি তখন আসলে কি হয় এই কয়েনগুলো আসলে ম্যাগনেট হয়ে যায় এই কয়েনগুলো ম্যাগনেট হয়ে নিচেরটাকে ধরে রাখতে পারে তার নিচেরটাকে ধরে রাখতে পারে মজার ব্যাপার হচ্ছে আমি এই ম্যাগনেটটাকে সরিয়ে ফেলার পরেও ওদের মধ্যে বেশ কিছুক্ষণ সেই ছিল ওরা একসাথে চেনের মতোই হয়েছিল এটাকে আমরা বলি হচ্ছে রেমনেন্স বা অবশেষ আচ্ছা এই রেমনেন্সের একটা পরীক্ষা করা যায় খুব সুন্দরভাবে কিভাবে এবং এটার সাথে হিস্টেরিসিস নামে একটা জিনিস জড়িত এটাও ফিজিক্সের একটা টপিক ম্যাগনেটিক ম্যাটেরিয়াল নিয়ে পড়াশোনা করার সময় আমরা এই জিনিসটা দেখি তাহলে দেখো আমি একটা স্কেলের সাথে খুব শক্ত করে একটা কয়েন আটকে নিলাম আচ্ছা এটা আমি এখানে আটকে নিয়েছি যাতে হচ্ছে নড়াচড়া না করে এইবার আমি হচ্ছে এটাকে এখানে শক্ত করে ধরব আচ্ছা ধরে এর উপরে আমি হচ্ছে একটা ম্যাগনেট আটকে দিলাম তাহলে এটা এখন একটা ম্যাগনেট হয়ে গেল এর নিচে আমি যদি খুব সাবধানে আরেকটা কয়েনকে আটকে দেই ও কিন্তু ঝুলে থাকতে পারবে তাই না হ্যাঁ খুব সহজে ঝুলে থাকতে পারবে একটা দিব আরেকটা দিলে আরেকটাও ঝুলে থাকতে পারবে এবারে আমরা যে এক্সপেরিমেন্টটা করব সেখানে আমরা সিঙ্গেল একটা ম্যাগনেটকে মানে একটা কয়েনকে ঝুলন্ত রেখে বাকিগুলোকে সরিয়ে দিচ্ছি আচ্ছা এবার খুবই সাবধানে আমি উপরের ম্যাগনেটটাকে এখান থেকে ডিটাচ করে নিব এই যে আমি ম্যাগনেটটাকে ডিটাচ করে নিলাম এবার ম্যাগনেটটাকে আমি সরিয়ে নিয়ে যাই আরে দেখো এখনো এটা ঝুলে আছে না তার কারণ হচ্ছে উপরের কয়েনটা এতখানি স্ট্রং ম্যাগনেট হয়ে গিয়েছিল নিচেরটাকে ধরে রাখতে পারে এই যে এখনো কিন্তু ধরে আছে উপরের কয়েনটাকে যদি আমি ম্যাগনেটিজম শূন্য করতে চাই তাহলে এই চুম্বকটাকে উল্টো করে ধরে তারপরে বিপরীত দিক থেকে ম্যাগনেটিক ফিল্ড থেকে দাও লাগবে তাহলে এই দেখো আমি উল্টো করে দিলাম উল্টো করে কাছে আনছি দেখো তো কি হয় সাথে সাথে পড়ে গেল একটু দূরে থাকা অবস্থাতেই পড়ে গেল না হ্যাঁ তার কারণ এতটুকু দূর থেকে সে যতটুকু উল্টো দিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে সেটাই যথেষ্ট ছিল আমাদের এই আগের কয়েনটার ভিতরে যে ম্যাগনেটিক ফিল্ডটুকু জমা ছিল সেটাকে নষ্ট করে দেওয়ার জন্য আমরা একটা ম্যাগনেট ওর গায়ে টাচ করে ওকে ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফিল্ড দিলাম বা সবচেয়ে বেশি যতটুকু আমাদের পক্ষে দেওয়া পসিবল দিয়ে ফেললাম দিয়ে ফেলার মাধ্যমে ও যতটুকু ম্যাগনেট হতে পারে নিজে সেটা করে ফেলি যদি সর্বোচ্চ পরিমাণ তাহলে এটাকে বলা হচ্ছে স্যাচুরেশন এটা হচ্ছে ম্যাগনেটিক্যালি স্যাচুরেটেড হয়ে যায় ওর ডোমেইনগুলো সব হচ্ছে এই ম্যাগনেটের অনুযায়ী অ্যালাইন্ড হয়ে যায় ম্যাগনেটের দিকে ঘুরে যায়
তাহলে ও নিজে যতটুকু পরিমাণ ম্যাগনেট হতে পারে সেটা হয়ে গেল। আচ্ছা, এরপর চুম্বকটা সরিয়ে ফেললে সেটা কিছুটা কমে যায়, যতটুকু থেকে যায় এটাকে বলা হচ্ছে রেমনেন্স বা অবশেষ। আচ্ছা, সেই অবশেষের কারণে সে বাকি চুম্বকটাকে বা বাকি কয়েনটাকে ধরে রাখতে পারে, ধরে রাখতে পারে। আর যখন আমরা আবার উল্টো দিক থেকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি তখন তো সেটা আবার ডিস্ট্রয় হয়ে যায়। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কোয়ার্সিভ ফোর্স অ্যাপ্লাই করা। আচ্ছা, কাউকে কোনো কিছু কোয়ার্স করে করানো মানে কি জোর করে তাকে দিয়ে কাজ করানো, তাহলে জোর করে আমরা ওর ম্যাগনেটিক ফিল্ডটা জিরো করে দিচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রিন্সিপাল কিন্তু আমরা আজকে শিখে ফেললাম। তবে সেই সাথে আমাদের সময়টা শেষ হয়ে গেল। বন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাই, আমাদের সামনে একটা এটা কি? এটা আসলে একটা ক্যালাইডোস্কোপ। আচ্ছা, আমরা এর আগে ভিন্ন ধরনের একটা ক্যালাইডোস্কোপ দেখেছিলাম। এর মাথায় কি লাগানো আছে দেখো তো? একটা গ্লাস বল টাইপের। হ্যাঁ, এর ভিতরে একটা গ্লাসের বল লাগানো আছে। আচ্ছা, আমি যদি এটার ভিতর দিয়ে তাকিয়ে দিক সেদিক মুভ করি বা ঘুরি, তাহলে তখন আমি হচ্ছে সেম জিনিসের মাল্টিপল রিফ্লেকশন দেখতে পাবো। ও যেটা করে, বাইরের অংশটাকে ডিস্টর্টেড করে এর ভিতরে ঢুকায়, আর এর ভিতরে তিন দেয়ালে তিনটা আয়না আছে। আগে ক্যামেরার সামনে এরকম একটা এরকম গ্লাসের বল ধরে এরকম ইফেক্ট তৈরি করা হতো, এবং এই যে ঘোরা, তারপরে হচ্ছে এরকম ট্রানজিশন, একটা থেকে আরেকটাতে চেঞ্জ হয়ে যাচ্ছে, এগুলো করার সময় এই ধরনের জিনিস মানুষ আগে ইউজ করতো। তো এটা খুব সহজেই তৈরি করা যায়। তিনটা আয়না এরকম কাটা, এগুলো পাওয়া যায় আয়নার দোকানে। সেগুলোকে আমরা যদি একটা টিউবের ভিতরে ভরে এরকম একটা জিনিস, এরকম গ্লাসের বল, এটাও কিনতে পাওয়া যায়, সেটা লাগিয়ে নিলেই হচ্ছে একটা ক্যালাইডোস্কোপ তৈরি করা যায়। এটা অবশ্য আমি তৈরি করিনি, এইভাবে তৈরি করা অবস্থাতেই এটা কিনতে পাওয়া যায় বিভিন্ন গিফট শপে। তাহলে এটা একটা ক্যালাইডোস্কোপ ছিল, আমরা এর আগেও ক্যালাইডোস্কোপ দেখেছি, আজকে ভিন্ন রকম একটা দেখলাম। আর পরের এক্সপেরিমেন্টটা হচ্ছে কন্ডাক্টিভিটি নিয়ে। আচ্ছা, দেখবে যে আমরা রান্না করার সময় বিভিন্ন রকম জিনিসের পাত্র ব্যবহার করি। কোনো কোনো পাত্র হচ্ছে স্টিলের তৈরি, কোনোটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি, যেটা সবচেয়ে কমন, কিছু কিছু আবার কাস্ট আয়রনের তৈরি, তাই না? এগুলোর এক একটার হয়তো এক এক রকম ইউজ আছে। যেমন অ্যালুমিনিয়ামের পাত্রে যখন হচ্ছে টেফলনের কোটিং দেওয়া থাকে, সেটা নন স্টিকি একটা পাত্র হয়। কাস্ট আয়রনে আবার হচ্ছে খুব গরম অবস্থায় তার উপরে তেল দিয়ে দিলে সেটা একটা নন স্টিকি কোটিং তৈরি করে, অনেক কিছু করা যায়। তা আমরা হিট কন্ডাক্টিভিটিটা দেখব এখন, যে কে কত তাড়াতাড়ি হিট নিতে পারে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় হিটটাকে ট্রান্সফার করতে পারে। ওকে, তাহলে আমাদের এই তিনটা ওয়্যার কি ম্যাটেরিয়ালের? এই একটা হচ্ছে অ্যালুমিনিয়াম, একটা কপার আর একটা স্টিল। আচ্ছা, ওকে। তিনটারই মাথায় মোম দিয়ে হচ্ছে তিনটা পুঁতি আটকানো। ওকে, তো আমি এখন যেটা করব, একটা মোম জ্বালিয়ে এর এক মাথায় গরম করা শুরু করব। ও, তো যেটার সবচেয়ে বেশি আগে হিট হবে, হ্যাঁ, সেটাই হলো মানে সবচেয়ে বেশি তাপ আগে আগে নিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তার মানে হচ্ছে এবং বলটা তখন গলে পড়ে যাবে। এক্স্যাক্টলি, ওয়াও, এখানে হচ্ছে বলটা মোম দিয়ে আটকানো। খুবই স্মার্ট একটা এক্সপেরিমেন্ট তো এটা। হ্যাঁ, তবে এটা করার জন্য ধৈর্য লাগবে আর একটু সময় লাগবে, কারণ এখানে তাপ কোন ভাবে প্রবাহিত হচ্ছে? পরিবহন পদ্ধতিতে। পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহের জন্য বেশ খানিকটা সময় দরকার হয়। অবশ্যই। হ্যাঁ, সো এখান থেকে আস্তে আস্তে হিট এই মাথা থেকে ওই মাথায় যেতে থাকবে এবং ইনাফ যখন গরম হয়ে যাবে ওই মাথাটা, তখন হচ্ছে গলে যাবে মোমটা এবং আমাদের পুঁতিটা পড়ে যাবে। আচ্ছা, তো এই এক্সপেরিমেন্টটা করার সময় তুমি চাইলে একটা স্টপওয়াচ ইউজ করতে পারো। ওকে, যে কোন মেটাল সবচেয়ে আগে তাপ পরিবহন করে সেটা একদম খুবই প্রিসাইজলি মেপে ফেলার জন্য। ঠিক আছে, আর এমনিতে দেখেও তুমি বুঝতে পারবে যে কোনটা আগে পড়বে পরে পড়বে, সেটা দেখলেই বোঝা যাবে। তাহলে আমরা এখন ওয়েট করছি ওই প্রান্তে পুঁতিগুলো গলে পড়ে যাওয়ার জন্যে। প্রায় 2 মিনিটের মতো হলো। এই যে দেখো, একটু একটু করে গলা শুরু হয়েছে। হ্যাঁ, আমি কিন্তু মোম গলার গন্ধ পাচ্ছি। হ্যাঁ, আমরা যদি হাত দিয়ে ধরি তাহলে হয়তো তাপটা টের পাবো। পাচ্ছো? হ্যাঁ। তাহলে দেখো, প্রথম যে দণ্ডটা ছিল কপারের দণ্ড, তার ভিতর দিয়ে তাপ গিয়ে মোম গলিয়ে আমাদের পুঁতিটাকে অলরেডি ফেলে দিয়েছে। এবং আমরা কিন্তু দেখলাম যে 5 মিনিটের মাথায়, আমার ঘড়ি অনুসারে 5 মিনিটের মাথায় কপারের ওয়্যারের বলটা পড়ে গেল। তারপরে আমরা এখন ওয়েট করছি সেকেন্ডটার জন্য। দেখা যাচ্ছে মোটামুটি যে সেপারেট হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে 3 নাম্বার যে তারটা সেটা আগে পড়ে যাবে। কারণ সেই মোমটা আমি গলতে দেখতে পাচ্ছি। আমার তো মনে হচ্ছে 2 নাম্বার এটা হবে। না, আমি এখনো 2 নাম্বারটার উপরেই ওয়েট করছি। তো আমি রাইডার কথা ঠিক ছিল, 2 নাম্বার তার থেকে পুঁতিটা সবার আগে পড়ে গিয়েছে, যেটা ছিল আমাদের স্টিল বয়। হ্যাঁ,
তার মানে বোঝা যাচ্ছে কপারের ভিতর দিয়ে সবচেয়ে তাড়াতাড়ি হিট প্রবাহিত হয়, তারপর আমরা অ্যালুমিনিয়ামের ভিতর দিয়ে হিট প্রবাহিত হতে দেখছি, এবং আমাদের লাস্টে যে তারটা ছিল স্টিলের তার সেটার ভিতর দিয়ে সবচেয়ে স্লোলি হিট প্রবাহিত হচ্ছে। এবং আমার কাছে মনে হয় যে আরও হয়তো মিনিট দুয়েক এখানে তাপ দিলে এখান থেকেও পুঁতিটা পড়ে যেতে পারে। তুমি কি দেখতে পাচ্ছ যে মোমটা যে আস্তে আস্তে গলতে শুরু করেছে? খুবই আস্তে আস্তে গলছে, তার মানে হলো হিটটা পুরোপুরি ওয়্যারের থ্রুতে পাস করছে। হ্যাঁ, এই তো সবার শেষে স্টিলের তার থেকে পুঁতিটা খসে পড়লো, এবং প্রায় আমাদের 8 মিনিটের মতো লাগলো এই পুরো বলটা গলে তারপরে পড়ার জন্য। তাহলে কিন্তু তোমার এক্সপেরিমেন্টের প্রমাণটা আমরা চোখের সামনেই দেখতে পেলাম। কপার হচ্ছে সবচেয়ে তাড়াতাড়ি হিট কন্ডাক্ট করে, তারপর অ্যালুমিনিয়াম, তারপর লাস্টে আমাদের এখানে স্টিল ছিল, সেটা হচ্ছে হিট কন্ডাক্ট করেছে ধীরে ধীরে। আবার আরেকটা কারণও হতে পারে, সেটা হচ্ছে যে এর ভিতর দিয়ে হিট যেতে যেতে বাতাসে ছড়িয়ে পড়তে পারে, সেটাও হতে পারে। তাহলে এক্সপেরিমেন্টগুলো বিভিন্নভাবে করে করে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে কোনটা সত্যি। এক্সপেরিমেন্টটাকে আমরা ভাইয়া রুম টেম্পারেচারে করা, রুম টেম্পারেচারেই করতে পারবো। আচ্ছা, তবে একটা জিনিস সাবধান থাকতে হবে, এই এক্সপেরিমেন্ট করার পরে ভুলেও সাথে সাথে এই তারগুলোকে হাত দিয়ে ধরা যাবে না, এগুলো প্রচন্ড গরম এখনো। এবং এখানে যদি আমি হচ্ছে মোম ধরি, তাহলে হচ্ছে দেখা যাবে যে মোমটা গায়ে দাগ পড়ে যাচ্ছে, মোম গলে গেল। সো এই প্রত্যেকটা তার এখন অনেক গরম, এগুলোকে ধরতে গেলে অবশ্যই এরকম টিস্যু পেপার দিয়ে ধরতে হবে, তারপরে পানিতে ডুবিয়ে ফেলতে হবে যাতে ঠান্ডা হয়ে যায়। খুবই সাবধানে এই এক্সপেরিমেন্টটা করা লাগবে। প্রতিবারের মতো আমরা বলে থাকি যে আগুন নিয়ে যখন এক্সপেরিমেন্ট করব তখন কিন্তু আমাদের খুবই সতর্ক থাকা লাগবে, এবং এবারের ক্ষেত্রেও এটা ভিন্ন না। খুবই ইন্সপায়ারিং এবং খুবই ইন্টারেস্টিং একটা এক্সপেরিমেন্ট কিন্তু আমরা দেখে ফেললাম ভাইয়া, এবং শিখলাম যে কোন ধাতু মেটাল কত তাড়াতাড়ি হিট কন্ডাক্ট করে। এক্স্যাক্টলি, এবং সেটা অনুসারে আমরা কিন্তু যখন কিচেন অ্যাপ্লায়েন্সেসও কিনতে যাচ্ছি আমাদের একটা আলাদা করে ধারণা আইডিয়া থাকলো। রাইট, খুবই ভালো লাগলো এক্সপেরিমেন্টটা দেখে। কিন্তু ভাইয়া প্রতিবারের মতোই মজায় মজায় এক্সপেরিমেন্ট করতে থাকলে আমাদের সময়টাও শেষ হয়ে যায়। আজকের এক্সপেরিমেন্টগুলো চমৎকার ছিল, এবং তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই এক্সপেরিমেন্টগুলো দেখানোর জন্য। বন্ধুরা, আশা করি আজকের পর্ব তোমাদের ভালো লেগেছে। আগামী পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং এনটিভির সাথেই থেকো।